আপনাকে যে ফাইলগুলোর কথা বলেছিলাম সেগুলো এক ঘন্টার মধ্যে থানায় পাঠিয়ে দেবেন। ওকে স্যার। রাজ সিং, ওনাকে থানায় নিয়ে চলো। না, কখনোই নয়। আপনি কোনোভাবে ওকে নিয়ে যেতে পারেন। এটা কি হচ্ছে কে এখানে? এটা তদন্ত হচ্ছে। তদন্ত? এটা কিসের তদন্ত? এটা কি ধরনের তদন্ত? স্যার স্যার প্লিজ, আপনি বাধা দেবেন না স্যার। না না, আমি ওই মিসেস পাকরাশির ওখানে এনজিও তে এসেছি। এক্ষুনি যাব। কোথায় যেতে হবে? আমি কিচ্ছু জানি না। আমি আসছি। হ্যাঁ, সাবধানে যাও। ইঞ্জেকশনের ফাইলটা ইমিডিয়েট ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। যত তাড়াতাড়ি সম্ভব ওই ফাইলের কেমিক্যাল আর নার্সিং হোমে মৃত রোগীর পোস্টমর্টেম রিপোর্টের ফাইলটা একসাথে আমার কাছে সাবমিট করুন। ওকে স্যার। স্যার, মৃতের শরীরের বিশেষ স্যাম্পেলের সঙ্গে যদি এই ফাইলের কেমিক্যাল অ্যানালাইসিস মিলে যায় তাহলে? তাহলে আর কি, তাহলে তো দোষী সোজা শ্রীগড়ে যান। আর লেট করবেন না, যত তাড়াতাড়ি কেমিক্যাল রিপোর্ট আসবে তত আমাদের ভালো। ওকে স্যার। কি হয়েছে দিবাকর? চিন্তিত দেখাচ্ছে কেন? দিদি দেখুন, একটা ফোন এলো, তারপর থেকে এরকম করছে। আমি কতবার জিজ্ঞেস করলাম, কিছুতেই বলছে না কি হয়েছে। কি হয়েছে দিবাকর আমাকে বলো। দিদি, দিদি নার্সিং থেকে ফোন করেছিল। মানে হ্যাঁ, কি কি হয়েছে নার্সিং হোমে? ও ওখানে পুলিশ এসেছিল। পুলিশ? ওরা এসে সন্দীপকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি যা তা বলছো? ওরা আমাকে তাই জানালো সুতপা। হ্যাঁ, কিন্তু কিন্তু হঠাৎ পুলিশ সন্দীপ অ্যারেস্ট করে নিয়ে গেল কেন? সন্দীপ কাছে নাকি এমন কিছু পেয়েছে যেটা ওই ওই পেশেন্টের মারা যাওয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত আছে? না না, এই হতে পারে না। বেচারা সন্দীপ, অপর্ণা কি খবরটা পেয়েছে? অপর্ণা কোথায়? হ্যাঁ, সৈকত ওকে সব জানিয়েছে। আমি শুনলাম ওনাকে থানায় যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না, শুধু আমার কি করা উচিত আমি কিছু বুঝতে পারছি না। তো অসম্ভব লাগছে। তাদেরকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস কি তুই? হ্যাঁ মা, ওরা তো তাই বলল। কেন? কিছুদিন আগে দাদা নার্সিং হোমে একজন রুগী মারা গিয়েছিল। পুলিশ সেটার ব্যাপারে দাদাকে সন্দেহ করছে। আর ওদের কাছে নাকি যথেষ্ট প্রমাণ আছে। অপুকে মত করো, অপুকে এগুলি মত করো। অপু, অপু দাদাকে, দাদাকে আপনি কখন রিলিজ করে দেবেন? কখন নয় ম্যাডাম, বলুন কবে। তার মানে? মানে যতক্ষণ না ফরেন্সিক রিপোর্ট আসছে, আই মিন মৃত রোগীর শরীর থেকে পাওয়া বিষ আর অ্যাম্পিউলের কেমিক্যাল ম্যাচ করানো হবে। স্যাম্পল যদি না মেলে তাহলে কোনো ব্যাপারই নয়, আর যদি মেলে তাহলে? তাহলে? তাহলে কি হবে সে সিদ্ধান্ত আদালতই নেবে। আর ততদিন আপনার দাদাকে এখানেই থাকতে হবে। এখানে এখানে থাকতে হবে কেন? আমার দাদা তো ক্রিমিনাল নয়। না, দাদার এখানে থাকা আর বাড়িতে থাকা তো একই ব্যাপার। দাদা যদি বাড়িতে থাকে অসুবিধা কোথায়? আপনার যখন দরকার হবে আপনি ডেকে নেবেন দাদাকে। না ম্যাডাম, বাড়িতে থাকা আর এখানে থাকা এক ব্যাপার না, সব কিছু একটা নিয়ম আছে।